नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। টোল ফ্রি নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং দিদিকে সরাসরি আপনারা বলতে পারেন, এই যে রেশন কার্ড বা রেশন নাই, ঘর নাই, যে সমস্ত বলছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব। যদি বিশাল কিছু থাকে যেগুলো আপনাদের মনে হয় যেটা বলা প্রয়োজন আছে, নিশ্চয়ই আপনারা এই নম্বরে বলতে পারেন। ঠিক আছে, নমস্কার। আজকে আমরা এখানে 12 বছর গ্রাম আছে, আমার কাছে আছে রঘুনাথপুরে খুব প্রিয় নেতা, আমাদের আছে রঘুনাথপুরে খুব প্রিয় নেতা। আমি দেখ আমি আসুন দেখবেন উনি আজকে কী কী প্রোগ্রামটা দিচ্ছে। নমস্কার প্রণদা, আজকে কী কী প্রোগ্রাম আছে আপনাদের? এটা একটা জনসংযোগ যাত্রায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্রামের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন এখানে। এবং আমাদের এখানে সর্বনেতৃত্ব আছেন, জনপ্রতিনিধিরা আছেন, সবাইকে মিলে আমরা গ্রামে বসে একটা আলোচনার মধ্যে দিয়ে কী কী অসুবিধা অসুবিধা আছে সেগুলো সরাসরি কথা বলার জন্য এসেছি আমি। আজ যখন আপনি আলোচনা করেছেন যে এখানে এখানে কী আছে প্রোগ্রামটা, এখন গ্রামের মানুষের তো খুব বেশি চাহিদা না, এখানে মানুষের চাই রাস্তা, পানীয় জল, কিছু মানুষ এখানে ঘর, এখানে এখানে গরিব মানুষের প্রচুর গরিব মানুষ আছে যাদের ঘরের ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতেই আছে এবং আমার বিধানসভাতেও আছে। যেটা আমি লক্ষ্য করলাম যে আমাদের বিপিএল তালিকাভুক্ত অনেক গরিব মানুষ আছে যারা ধরুন দিনের বেলায় কাজে যায়, তারা সারাদিন বাড়ি ফিরে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিতে গেলে সেখানে কাজ কামাই করে যেতে হয়, কিন্তু আমাদের এখানে সেই সময়টা হয় না সাধারণ মানুষের, ফলে বিপিএল থেকে বাদ হয়ে যায়, কেউ লিস্ট থেকে বাদ হয়, এই ধরনের সমস্যা থাকার ফলে অনেক মানুষকে আমরা ঘর, বেশিরভাগ মানুষকে ঘর দিতে পারছি পারিনি, এটা কিন্তু ঘটনা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা গ্রামে যদি লক্ষ্য করি তো ম্যাক্সিমাম মানুষকে আমরা ঘর দিয়েছি। অনেক মানুষের কী হয়, বিপিএল না থাকার ফলে ঘরে একটা সমস্যা থাকে, এমনি এখানে পানীয় জলের সমস্যা আছে এবং গ্রামের যেটা আমি দেখলাম সকাল থেকেই এখানে চান করার যে পুকুর যেটা বলি আমরা, সেই পুকুরের এখানে একটা ছোটো ছোটো পুকুর আছে কিন্তু সেইভাবে বড় পুকুর নেই, কিন্তু জমি আছে এখানে। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট জল ভরো জল ধরো যে স্কিম আছে, সেই স্কিম থেকে অনায়াসে এখানে পুকুর করা যেতে পারে। আমরা ইদানিং মধ্যেই পুকুর আমরা করার চিন্তাভাবনা করছি, যাতে করে এই এখানে এলাকার মানুষের পানীয় জলের সাথেও, যাতে করে এখানে অনেক পশু পক্ষী আছে, যেমন এখানে ধরুন লাঙল দিয়ে চাষ হয়, অনেক কৃষক মানুষ আছে যারা জমি চাষ করে, তাদের গরু মোষ বা কাড়া যারা বলি আমরা, বা ছাগল টাগল যে সমস্ত যারা পশুপালনের মধ্যে দিয়ে তারা করেন, তাদের একটা সমস্যা আছে যেগুলোকে আমরা পুকুরের মধ্যে দিয়ে সেগুলোকে উপকার করতে পারি। মানে শুধু মানুষের না, এখানে পশু পক্ষী যারা তাদেরও সুবিধা হবে, যার জন্য আমরা জল ভরে জল ধরো প্রকল্পটা বেছে নিয়েছি। ওটা ঠিক আছে, ওটা আপনি আরম্ভ করবেন। আর আমি বলছি এখানে মানে এডুকেশন ডিপার্টমেন্টটা কী আছে, এখানে স্কুল স্কুল আছে? হ্যাঁ অবশ্যই স্কুল আছে, এদিকে সামনে হাই স্কুল আছে, এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, একটু দূরে যেতে হয়, এবং হাই স্কুল তো ঘরে প্রতিবদ্ধ করা সম্ভব না। আচ্ছা, এখানে প্রতিটা গ্রামেই আপনি লক্ষ্য করবেন প্রাইমারি স্কুল পাবেন, সেখানে আইসিডিএস প্রকল্প যেটা আমরা ছোটো বাচ্চাদের যেখানে শিশু শিক্ষা যাদের দেওয়া হয় তাদের জন্য আইসিডিএসের ব্যবস্থা আছে, সেটা আছে। আরও হাই স্কুল একটা দূরে, এদের পঠন পাঠনের অবস্থা মোটামুটি আগের তুলনায় ভালো। আর এখানে যেখানে চিকিৎসা আছে ব্যবস্থাটা, হেলথ যাকে আমরা বলি, হেলথে মানে কি? দেখুন হেলথ ব্যবস্থাটা হচ্ছে আমাদের এখানে রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল, যেটা ধরুন আমাদের এখানে তিনটে ব্লক শুধু নয়, এটা পাড়া এবং রঘুনাথ কাশীপুর, এই তিনটি বিধানসভাকে কেন্দ্র করে আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল যেটা করেছে, ঝাঁ চকচকে হাসপাতাল। সেখানে মানে আমরা যেমন চেন্নাই টেন্নাই যেমন অনেকে মানুষ চিকিৎসায় যায়, তারা দেখেছে যেমন চেন্নাই যে হাসপাতাল বা নার্সিংহোম যেমন হয়, সেই তুলনামূলক থেকেও ভালো আমাদের এই রঘুনাথপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল।
সেখানে পরিকাঠামো যেহেতু নতুন সদ্য শুরু হয়েছে, 2-3 বছর শুরু হলো, সেখানে কিছু নতুন আধুনিক যন্ত্রপাতি অনেক আছে। ওটা তো এখান থেকে অনেক দূর আছে, আসলে না কোনো মানে এমনি এমনি হেলথ যেটা আপনার সাব ফার্স্ট এড নিয়ে একটা প্রাইমারি ডিপার্টমেন্ট এমনি আছে, যেগুলো আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র বলি, সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালও আছে। সেখানে যেমন আমাদের মহিলাদের প্রসবী মায়েরা যারা আছেন তাদের জন্য যেমন এখান থেকে ডাক্তার নিয়ে যাওয়া হয়, সেমনি সমস্ত ব্যবস্থাই আছে। আমরা দেখছি আপনি তো বিধানসভায় খুব ভালো কাজ করেছেন রঘুনাথপুরে, কিন্তু চোট করে কী করে এখান থেকে বিজেপি এমপি হয়ে গেছে? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে মানুষকে ভুল বোঝানো, যেটা দেখুন এই সাধারণ মানুষ এখানের সাদা মাটা মানুষ, এখানের এখানে মানুষকে ভয় দেখিয়ে পরে বা চমক ধমককে পরে এখানে মানুষকে তাদের মনকে পাওয়া যায় না। এখানে বিভিন্নভাবেই যেমন সমাজের বিভিন্ন মানুষ আছে, তো সেখানে হিন্দু মুসলমান এই ধরনের একটা ইস্যু তুলেছে, কোথাও কোথাও বলেছে তোমাদের ঘরের টাকা খেয়ে নিয়েছে, আবার তোমরা ঘর দেবো আমরা, এই ধরনের একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। সেই ফলস্বরূপ তারা কিছু কিছু জায়গাতে জিতেছে, কিন্তু এইটা মানুষের কোনো মানে কি বলবো মানুষের কোনো এটা ইয়ে না। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যখন মিটিং মিছিল হচ্ছে সেখানে প্রচুর মানুষ আমাদের সাথে আছে, মানুষ মিটিংয়ে মিছিলে সমস্ত জায়গায় যাচ্ছে, তারা এখন যারা ভোট দিয়েছে তারাও দুঃখ প্রকাশ করছে যে আমরা ভোট দিয়ে ভুল করেছি। অনেক পঞ্চায়েতে যেন খবর নেন যেগুলো বিজেপি শাসিত পঞ্চায়েত চলছে, সেই পঞ্চায়েতগুলো বেশিরভাগ জায়গাতেই ঝামেলা শুরু হয়ে গেছে, কাজের নিয়ে ঝামেলা, কোথাও ভাগাভাগি নিয়ে ঝামেলা, কোথাও আরও কিছু নিয়ে ঝামেলা, বিভিন্ন সমস্যা শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের সাংগঠনিকভাবে আমরা কিছুটা জায়গাতে যারা জনপ্রতিনিধি আমরা আছি, বিশেষ করে আমিও, আমরা কিছু কিছু জায়গাতে মানুষের সাথে স্বতঃস্ফূর্ত যোগাযোগটা একটা বিচ্ছিন্ন হয়েছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি এক বার্তা দিয়েছেন এবং আমাদের তিনি শিক্ষাগুরু বলেন, আমাদের আইডিয়াল বলুন, সমস্ত দিদি আমাদের যে নির্দেশ দিয়েছেন মানুষের সাথে আরও সংযোগ বাড়ানো। আগেও আমাদের সংযোগ ছিল কিন্তু একটা বিচ্ছিন্ন ছিল মাঝখানে। সকালবেলা আমরা দেখছি আপনি একটা প্রচার চলেছেন দিদিকে বলো, রেসপন্স কেমন পাচ্ছেন? না, এটা তো সারা রাজ্যে চলছে দিদিকে বলো, এবং দিদিকে বলো এই জন্যেই যে অনেক সরাসরি মানুষের অভিযোগ আছে, যদি থাকে কোথাও সেগুলো সরাসরি দিদিকে অভিযোগটা করতে জানাতে পারবেন। অনেক মানুষ কথা বলছেন, আমরা যেগুলো যেগুলো শুনছি এখানে মানুষের বক্তব্য সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সংরক্ষণ যত পাচ্ছি আমরা নির্মূল করার চেষ্টা করছি। এই যে রঘুনাথপুর এমএলএ আমরা দেখেছি আপনি অনেক কাজ করেছেন, এখন 2 বছর আপনার সময় আছে, এখন আর কী কাজ করবেন আপনি? তা এখন যেটা কাজ হয়েছে মানুষের, দেখুন অনেক কিছু মানুষের চাহিদা আছে, সেগুলো অনেক কিছু গভর্নমেন্টের নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমরা মানুষকে বোঝাতে পারিনি। যেমন বিপিএল যারা থাকে সেই সব লোকগুলি ঘর পায়, বিপিএল যারা থাকে না তারা ঘর পায় না। স্বাভাবিকভাবে একটা গ্রামে 50 খানা লোক আছে, 200 লোক আছে, 500 লোক আছে, সেখানে 5 জন এত 50 জন ঘর পায়, বাকি লোকগুলো পায় না। সেখানে একটা মানুষের অভিমান হয়, রাগ হয়, ক্ষোভ হয়, আমরা সেটাকে বুঝাতে পারিনি। সেটা বোঝানোর জন্য আমরা এসেছি যে দেখুন আপনারও এরপরে ঘর আসবে, মানুষকে যে মানে ভুল বোঝানো হচ্ছে সেটা সত্যি না। নাম কি আছে দাদা? আমার নাম গোবিন্দ প্রসাদ মাঝি। আচ্ছা, আর গ্রামের নামটা কি আছে? গ্রামটা আমার কাছে জোরাবেন। আচ্ছা, এখানে আপনার এমএলএ আসছে কেমন লাগছে? এমএলএ আসছে তো আমাদের অনেকে ভালো লাগছে, কারণ এমএলএ এমন অনেক এমএলকে পাইনি আগে, তো অনেক এমএলএ হয়েছে কিন্তু একবারও কেউ আসে না। এই যে সাধারণ গরিব মানুষের কাছে আসছে এটা একটা আমাদের কি বলা চলে, মানে ভালো লাগছে, ভাগ্যও ভালো, মানে অনেক মেয়ে ছেলে সবাই আমাদের এমএলএ সাহেবকে দেখতে পাচ্ছে, এটা একটা আমাদের খুব আনন্দের বিষয় বলে মনে হচ্ছে। আপনার যেটা গ্রামটা আছে এই গ্রামে কী কী প্রবলেম আছে, মানে কী কী সুযোগ না? এই গ্রামে আপনার প্রবলেম বলতে আমাদের মোটামুটি স্কুল হয়েছে ঠিকই, তবে এখন পানীয় জলের অবস্থাটা আমাদের খুব খারাপ। এখানে পানীয় জলের মানে অবস্থা আমাদের অন্য লোকের বান্ধবী ছিনাতে যাতে অনেক আমাদের সমস্যা এটা হয়, একটা আমাদের ইউনিটের জলের ব্যবস্থা যাতে খুব ভালো হয় এই ব্যবস্থা আমাদের খুব একটা দরকার হয়েছে। আজকে আমি কথা করেছি এমএলএ সাং সঙ্গে, উনি বলেছে কি জলের ব্যবস্থা আমরা করে দেবো, ঠিক আছে হয়ে যাবে এটা। এর ছাড়া আর কি কি আছে? এছাড়া আমাদের মানে আপনাদের এখানে এলাকাতে রোজগার কি করে করেন? রোজগার মানে সব এখানে চিড়া ফাড়াফানি করা হয়, চিড়া যেটা একটা ব্যবসা, ওই চিড়া ব্যবসা করতে চলে যায় একটু বাইরে, সমস্ত বাইরে গাঁকে যায়, এইটা একটা ব্যবসা এইটা করে। আর অনেকে ধান টান বা অনেক যারা লেবার আছে, লেবার অনেক আদ্রা ফাদ্রা রঘুনাথপুর সব জায়গায় কাজ করেন। এখানে রোজগার আছে? রোজগার বললে এখানে নিজেদের কিছু রোজগার নয়, সব বাইরেই কাজ করে। আর ওই নিজেরা চিড়া টিড়া মানে আমাদের একটা চিড়া ব্যবসা করার আছে, চিড়াটা বিক্রি করে এইটাই। রাজ্য সরকার আছে ওনা কিছু কিছু বলতে চান বলুন? না, রাজ্য সরকার আমরা বলি কিছু বলতে চান আপনি? যদি আমাদের বলা যে সমস্ত এখানে যারা গরিব মানুষের বেশিরভাগ আছে, সেই গরিব প্রায়
গোটাগাটাই আমাদের গরিব বলা চলে, এমন কিছু নেই, সমস্ত মানুষের গরিব বলা চলে, সবাই মানে রুজি রোজগার খেটে ইত্যাদি করে মানে ভরণ পোষণ চালায়, যাতে আমাদের আরও একটু এখানে ভালো হয় এই গ্রামের উন্নতি, সেই জন্যই একটু আমি বলবো আমাদের বিধায়ক সাহেব আসছেন। কৃষ্ণ মাহাতো, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। আচ্ছা, এখানে এমএলএ আসছেন, কেমন এমএলএ এসেছে? আমাদের খুবই ভালো লাগছে। আমরা কোনোদিন আগামী দিন কাজ করেছেন আমাদের এলাকায়, এমএলএ থেকে কাজ করেছেন। এমএলএ আমাদের যে বারোমিশা থেকে আনাড়া যাবার রাস্তায় একটা নদী ছিল, আমরা দীর্ঘদিন থেকে এখানে লোকের দাবি ছিল আমাদের, সেখানে আমরা কোনো রকমই পার হইতে পারতো না, বর্ষার টাইমে গরু বাছুর ওই দিকে থাকি যেত, ওই পাড়া থাকলে এই পাড়ায় আসতে পারতো না জল বাড়িয়ে গেলে, তো সেটা আমাদের এমএলএ টাকাতে আমরা এমএলএ তহবিল থেকে আমি ওইটা করেছি, আমাদের সেটা এমএলএ মানে উদ্বোধন করেছেন, তার স্ট্যাচু ইয়া করা হয়েছে, 20 লাখ টাকা দিয়েছিল, সেটি আমরা ব্রিজে বাঁধিয়েছি এবং সেটাতে আমাদের এলাকার এই বারোমিশা গ্রামের খুব উপকৃত হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। আপনার নাম কি হয়েছে? জামিরুল আনসারি। জামিরুল আনসারি, আপনার এলাকা মানে আজকে এমএলএ সাহেব আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখনো পর্যন্ত মানে আমরা স্বয়ং নিজের চোখে কোনো এমএলএকে দেখতে পাই নাই। আচ্ছা, এই তৃণমূল সরকার আসার পরে আমরা এমএলএ সাহেবকে দেখতে পেয়েছি, এতে আমরা খুব আনন্দিত। আমরা আপনার কাছে আছে, আপনার এলাকায় কিছু প্রবলেম আছে? প্রবলেম মানে এটাই, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থার হিসাবে আইটিআই বা পলিটেকনিক এই সমস্ত বা হাই সেকেন্ডারি এই সমস্ত স্কুলগুলো যাতে বেশি বেশি করে খোলা হয়। হয়েছে, তাতে তো প্রচুর সংখ্যা, এখন জনসংখ্যা তো কম নেই, সেখানে প্রবেশ করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না অনেকেই, সেই হিসাবে যত বেশি হওয়া যায়। চ্যানেলের মাধ্যম থেকে দিদিকে বলো, কিছু বলবার আছে আপনার? দিদিকে এটাই বলতে চাইছি, যাতে মানে কিছু বেকার যুবক ছেলেদের পক্ষে যদি উনি কিছু ভাবেন তাহলে তো অনেক ভালো হয়।